করোনা মহামারীর মধ্যেই নতুন বিপত্তি মিউকার মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে এই ছত্রাকের সংক্রমণ, ফলে নতুন করে চিন্তা বাড়াচ্ছে এই ছত্রাক বাহিত রোগ, যা বিরল কিন্তু সাংঘাতিক। মিউকার মাইকোসিস রোগটি ভারতবর্ষে আগেও ছিল, কিন্তু তেমন রোগীর সংখ্যা অনেকটাই কম ছিল। কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে ফের এই ফাঙ্গাল রোগ বেড়ে গিয়েছে হু হু করে, কিন্তু সেটার কারণ এখনো পরিষ্কার নয়। যেহেতু ডায়াবেটিস বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মিউকার মাইকোসিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই চিকিৎসকদের অনেকেই মনে করেন কোভিড চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের কারণেই এই রোগের বাড়বাড়ন্ত। তবে এই রোগ যে একে অপরের থেকে ছড়াচ্ছে না তা নিয়ে কোনো দ্বিধা নেই এটি মিউকার মাইসিটিস ছত্রাক থেকে হয়। মৃত্তিকা এবং পচা পাতার মতো ক্ষয়কারী জৈব পদার্থের মধ্যে পাওয়া যায় এই ছত্রাক। এই বিরল সংক্রমণটি সাধারণত মাটি, গাছপালা, সার বা পচনশীল ফল ও সবজির মধ্যে যে শ্লেষ্মা থাকে তার থেকেই ছড়ায়। মানুষের দেহে সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে এই সংক্রমণ। যারা ডায়াবেটিসে আক্রান্ত, যাদের করোনা হয়েছে এবং যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম, যারা ক্যান্সার, এইচআইভি, এইডসে আক্রান্ত, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে এই সংক্রমণ প্রাণহানিকর হয়ে উঠতে পারে। এবার এক এক করে জেনে নেব কি এই ছত্রাক, এই রোগের লক্ষণ কি, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে কি হতে পারে, কিভাবে বাঁচবো আমরা এই রোগের থেকে, করোনা না হলেও কি হতে পারে ব্ল্যাক ফাঙ্গাস, এ বিষয়ে চিকিৎসকদের মতামত কি। প্রথমে জেনে নেওয়া যাক কি এই ছত্রাক। ইউএস সেন্টার্স অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি অনুসারে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকার মাইকোসিস মাটি এবং পচা পাতার মতো ক্ষয়কারী জৈব পদার্থের মধ্যে পাওয়া যায় এই ছত্রাক। শরীর দুর্বল হলে মূলত আক্রমণ করে এই ছত্রাক। এছাড়াও করোনা আক্রান্ত রোগীরা বেশি দিন আইসিইউতে থাকলে এবং তাদের ওপরে স্টেরয়েডের ব্যবহার বেশি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এমন ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস সহজেই ঢুকে পড়ে আমাদের শরীরে। এছাড়াও ময়লা জলযুক্ত অক্সিজেন ট্যাবগুলি ব্যবহারের মাধ্যমেও হাসপাতাল এবং বাড়িতে ছড়িয়ে পড়তে পারে এই ছত্রাক। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ধুলোবালির সঙ্গে মানবদেহে ঢুকতে পারে এই ছত্রাক। তবে এই ছত্রাক ছোঁয়াচে নয়, একজনের থেকে অন্যজনের মধ্যে সংক্রমিত হয় না। সরকারের তরফে এই রোগ নিয়ে সচেতনতা বাড়াতে নির্দেশিকা দেয়া হয়েছে। এই রোগের লক্ষণ কি, এর কিছু লক্ষণ হলো মাথা যন্ত্রণা, জ্বর, চোখের নিচ ব্যথা, নাক বা সাইনাস বন্ধ হয়ে আসা, দৃষ্টিশক্তি কমে আসা। সূত্রের খবর ICMR প্রকাশিত তথ্য অনুযায়ী এই লক্ষণগুলি দেখলে সতর্ক হতে হবে, যেমন জ্বর, মাথা ব্যথা, কাশি, নিঃশ্বাসের সমস্যা, রক্ত বমি, মানসিক অবস্থার পরিবর্তন, নাক বন্ধ হয়ে আসা, নাক থেকে চাপা রক্তের মতো বা কালো পুঁজ বেরোনো, চোয়ালে ব্যথা, মুখের একদিক ব্যথা, অবশ হয়ে যাওয়া বা ফুলে যাওয়া, অসার মুখ, নাকের একদিক বন্ধ, চোখ ফোলা বা ব্যথা, কাশি, জ্বর, মাথা যন্ত্রণার মতো উপসর্গ দেখা দিতে হতে পারে। প্রাথমিকভাবে ত্বকের যেখানে আঘাত আছে সেখানে সংক্রমণ হতে পারে, তারপর তা দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। গায়ে ফোসকা, ত্বকে লাল ভাব, ফোলা ভাবের মতো উপসর্গ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দাঁতে ব্যথা বা দাঁত আলগা হয়ে আসা, এটিও একটি প্রাথমিক উপসর্গ ব্ল্যাক ফাঙ্গাসের। দৃষ্টি ঝাপসা হয়ে আসা বা দুটো করে জিনিস দেখা, জ্বর বা ত্বকের সমস্যা, বুকে ব্যথা, নিঃশ্বাসের সমস্যা বেড়ে যাওয়া, এই সমস্ত কিছুই ব্ল্যাক ফাঙ্গাসের প্রাথমিক উপসর্গ হতে পারে, যার জন্য চিকিৎসকরা বারবার সতর্ক থাকতে বলছেন এবং চিকিৎসকদের পরামর্শ নিতে বলছেন। কতটা বিপজ্জনক এই ব্ল্যাক ফাঙ্গাস, ভয়াবহ এই সংক্রমণ থেকে বাঁচতে খুব শীঘ্রই রোগ নির্ণয় করতে হবে। এটি মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে পড়ার আগেই রোগীদের নাক, চোখ বা এমনকি তাদের চোয়াল অপারেশন করে বাদ দিতে হতে পারে।
CDC অনুসারে এই রোগে গড় প্রাণহানির হার 54%। এই রোগে আক্রান্ত হলে কয়েকদিনের মধ্যেই মানুষ মারা যেতে পারে। তবে এটি সংক্রামক নয়, এমনই মত দিয়েছেন CDC। ভারতে সাধারণত বছরে বেশ কিছু মানুষ এই রোগে আক্রান্ত হন, তবে সাধারণত ডায়াবেটিস রোগীরা এবং ক্যান্সার আক্রান্তরা সমস্যায় পড়েছেন ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হলে। ব্ল্যাক ফাঙ্গাসে মূলত তারাই আক্রান্ত হচ্ছেন যাদের দীর্ঘদিন রোগ ভোগের জেরে শরীরের আভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, শরীরে কোনো অঙ্গ ট্রান্সপ্লান্ট হয়েছে, ক্যান্সার রয়েছে। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা বেশি রয়েছে। দীর্ঘদিন ভেন্টিলেটরে রয়েছেন তাদের ক্ষেত্রেও রয়েছে যথেষ্ট আশঙ্কা। এমনকি স্টেরয়েডের ভুল ব্যবহারের জেরেও তৈরি হতে পারে এই সংক্রমণের আশঙ্কা। এবার জেনে নেব করোনা ভাইরাস রোগীদের জন্য কতটা বিপজ্জনক এই ব্ল্যাক ফাঙ্গাস। করোনা ভাইরাস রোগীদের জন্য ব্ল্যাক ফাঙ্গাস মারাত্মক, কারণ করোনা রোগীর চিকিৎসায় স্টেরয়েড ব্যবহারের কারণে অনেক সময় রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যার জেরে ব্ল্যাক ফাঙ্গাস সেই রোগীর শরীরে বাসা বাঁধার সহজেই সুযোগ পাচ্ছে। করোনা রোগীরা যখন বেশ কিছুটা সুস্থ হয়ে উঠছেন সেই সময় নতুন এই সংক্রমণের উপসর্গ দেখা দিচ্ছে, তাই করোনা চিকিৎসায় স্টেরয়েডের কম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শুধুই কি স্টেরয়েড, আর কি কারণে হচ্ছে এই সংক্রমণ? ডায়াবেটিস রোগী যাদের রক্তে অতিরিক্ত পরিমাণে চিনি রয়েছে, এই রোগে তাদের ঝুঁকি অনেকটাই বেশি। ভারতে ডায়াবেটিসের হার অনেকটাই বেশি। কিছু হাসপাতাল এবং চিকিৎসক স্টেরয়েডগুলির অত্যাধিক ব্যবহার করার পরামর্শ দিয়ে চলেছেন এবং কিছু লোক চিকিৎসকের পরামর্শ ছাড়াই অতিরিক্ত পরিমাণে এগুলি বাড়িতে নিয়ে যাচ্ছে। এগুলিও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের একটি কারণ হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে এই রোগের কত সংক্রমণ আছে? হিন্দুস্তান টাইমস অনুসারে বর্তমানে ভারতে কমপক্ষে 7,255টি এই রোগীর আক্রান্তের খবর রয়েছে। মহারাষ্ট্রে এখন 2,000-এরও বেশি আক্রান্ত হয়েছেন, গুজরাটে প্রায় 1,200 জন রয়েছেন। কমপক্ষে 9টি রাজ্য এখন এই সংক্রমণকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। বেশ কয়েকটি শহর হাসপাতালে বিশেষ ওয়ার্ড খুলেছে। সূত্রের খবর কতজন মানুষ ব্ল্যাক ফাঙ্গাসের কারণে মারা গিয়েছে তা সরকারিভাবে জানানো হয়নি। হিন্দুস্তান টাইমসের মতে কমপক্ষে 219 জন মারা গিয়েছে ব্ল্যাক ফাঙ্গাসে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে অবিলম্বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওষুধ বন্ধ করে দিতে হবে। এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া ছত্রাক প্রতিরোধী ওষুধ খাওয়া যাবে না এবং সিটি স্ক্যান নাকের এন্ডোস্কোপির মাধ্যমে রোগ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এছাড়াও দরকারে শল্য চিকিৎসার মাধ্যমে গুরুতর সংক্রমিত এলাকা বাদ দিতে হতে পারে। কিভাবে এই রোগে আক্রান্ত হন কোনো ব্যক্তি? মিউকার নামে এই ছত্রাকের প্রভাবেই রোগ হয়। সাধারণত নিঃশ্বাস প্রশ্বাসের সময় বা শরীরের কাটা অংশের মাধ্যমে এটি দেহে প্রবেশ করে। সাধারণত আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা এর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, কিন্তু বর্তমানে অতিমারির কারণে পরিস্থিতি অন্যরকম। বিশেষজ্ঞদের মতে গুরুতর করোনা আক্রান্তদের সুস্থতার জন্য স্টেরয়েডের প্রয়োগ করা হচ্ছে। সেই স্টেরয়েডের রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। কিছু ওষুধ রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতার উপরেও প্রভাব ফেলে, আর ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই বৃদ্ধি পাওয়া সুগার লেভেল হতে পারে মারাত্মক। সূত্রের খবর বিশেষজ্ঞ চিকিৎসক অম্বরীশ মিথলের কথায়, একদিকে রক্তে উচ্চ শর্করা, অন্যদিকে অক্সিজেনের মাত্রা কম, রোগ প্রতিরোধ ক্ষমতাও কম, ফলে সব মিলিয়ে এটি ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের সবকটি দিকই পূরণ করে। সিংহভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মূলত ডায়াবেটিসের রোগী যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা কি? এর চিকিৎসা সাধারণত বিশেষ ইনজেকশন মারফত ওষুধ প্রয়োগ হয়। মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয় এই রোগের চিকিৎসা অজানা নয়। সঠিক সময় চিকিৎসা শুরু হলে এটি প্রতিরোধ করা সম্ভব, তবে এর পাশাপাশি ডায়াবেটিসে থাকা করোনা আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে আরো সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। স্টেরয়েড ব্যবহার করলেই কি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন মানুষ? কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর কে সাধুকর বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে চিকিৎসায় কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা চিকিৎসা চলাকালীন প্রথম সপ্তাহে আক্রান্তদের যদি স্টেরয়েড দেওয়া হয় তাহলে তারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন বলে সাধারণত দেখা যাচ্ছে। তাই করোনা আক্রান্তদের স্টেরয়েড প্রথম সপ্তাহে না দিয়ে দ্বিতীয় সপ্তাহে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়টিকে নজরে রাখার জন্য ইএনটি বিশেষজ্ঞ ডক্টর এইচ এস সতীশের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, করোনা থেকে সুস্থ হয়ে যারাই বাড়ি ফিরেছেন তাদের বলা হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের কোনো উপসর্গ দেখা দিলেই তারা যেন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে উঠলেও যেন দুই সপ্তাহ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলে। একই সঙ্গে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে ছোট হাসপাতালে বা হোম আইসোলেশনে যারা রয়েছেন সেসব জায়গায় এই ধরনের ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের ঘটনা বেশি ঘটছে। করোনা আক্রান্ত না হলেও কি মিউকরমাইকোসিস হতে পারে? সূত্রের খবর, চিকিৎসকরা বলছেন ডায়াবেটিস রোগীদের গুরুতর করোনা সংক্রমণ হলে স্টেরয়েড প্রয়োগ করে চিকিৎসা হচ্ছে। এই স্টেরয়েডের প্রভাবেই আরো বেড়ে যাচ্ছে রক্তে শর্করার মাত্রা, রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হচ্ছে। এই পরিস্থিতিতেই আক্রমণ হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের। রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও রক্তে উচ্চ শর্করার মাত্রা ইত্যাদি থাকলে মিউকরমাইকোসিসের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই এক কথায়, করোনা সংক্রমণ হয়নি তাদেরও এটি হতে পারে। এর সুরাহা কি হতে পারে? চিকিৎসকদের মতে এর বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হলো ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা। যাদের ডায়াবেটিস রয়েছে নিয়মিত ওষুধ খেতে হবে, মেনে চলতে হবে সঠিক ডায়েট, সেই সঙ্গে জোর দিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও। করোনা থেকে সুস্থ হওয়ার পর ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে কিভাবে দাঁতের যত্ন নেবেন? সূত্রের খবর, বিভিন্ন বিশেষজ্ঞদের মতে কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর আগে বদলে ফেলুন টুথব্রাশ, যা অনেকেই করছেন না। দিনে দুবার মাজতে হবে দাঁত এবং ভালো করে কুলিকুচি করে মুখ ধুয়ে নিতে হবে। ব্যবহার করতে হবে মাউথ ওয়াশও। দাঁতের পাশাপাশি পরিষ্কার করতে হবে জিভ। ওষুধ দোকানের থেকে টাং ক্লিনার কেনার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সঙ্গে জিভ পরিষ্কার করার পর টাং ক্লিনার ভালো করে ধুয়ে রাখার কথাও বলেছেন চিকিৎসকরা। সেই সঙ্গে প্রতিবার খাবার পর ভালো করে মুখ কুলিকুচি করারও কথা বলা হচ্ছে। মুখ শুকনো রাখা যাবে না, বারবার জল খেতে হবে। চিকিৎসকদের মতে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা তলানিতে চলে গিয়েছে, এমন ব্যক্তির শরীরে বাসা বাঁধতে পারে এই বিশেষ ধরনের ছত্রাক মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। করোনা থেকে সেরে ওঠার পরে এই রোগের উপসর্গ দেখা যাচ্ছে। যাদের হাই সুগার রয়েছে তাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি স্টেরয়েড যারা নিচ্ছেন তাদেরকেও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চলতে হবে। ক্যান্সার আক্রান্তদেরও সাবধান হওয়ার কথা বলা হচ্ছে। আতঙ্কিত না হয়ে এমন কিছু সতর্কতা মেনে চলেই ব্ল্যাক ফাঙ্গাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে চিকিৎসকদের দাবি, এটি সরাসরি একজন থেকে অপরজনের শরীরে সংক্রমিত হয় না। এই ছত্রাক সংক্রমিত হলে চোখ মুখের একাংশ ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে। করোনা মহামারীর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস রোগটি মানুষকে আরো চিন্তায় ফেলেছে। করোনা মহামারীর জন্য কত মানুষ কত প্রিয়জনকে হারিয়েছে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে এই ভাইরাস। সতর্কতা অবলম্বন করেও যদি কোনো রকমে করোনা থেকে রেহাই মিলছে তারপর জন্য তৈরি রয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। বিশেষজ্ঞরা বারবার বলছেন এই ছত্রাক সংক্রামক নয়, আতঙ্কিত নয়, এর থেকে বাঁচতে সতর্ক হওয়া উচিত। তাই অযথা আতঙ্কিত না হয়ে এই ভাইরাস আর ছত্রাক থেকে বাঁচতে সতর্কতাই হোক একমাত্র উপায়। এ ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং